আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি পুষ্টিকর রেসিপি নিয়ে। এই গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখবে এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো রাখবে, সেদিক খেয়াল রেখে আমি আজকের রেসিপিটি তৈরি করেছি। চলুন তাহলে আজকের রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি চারটি কাঠবাদাম, কিছু কিশমিশ এবং চারটি কাজু বাদাম। সবগুলো উপকরণ এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব। বাচ্চাদের নিয়মিত বাদাম এবং কিশমিশ খাওয়ালে সহজেই জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হবে না। কিশমিশে থাকা ফাইবার খাবারকে সহজে হজম করতে সাহায্য করবে এবং কনস্টিপেশন দূর করবে। এছাড়াও বাচ্চাদের জ্বর আসলে সাধারণত কিশমিশ বা কিশমিশে ভেজানো পানি খাওয়ালে বাচ্চাদের অনেকটাই ব্যাকটেরিয়া বা ভাইরাল যে কোনো ইনফেকশন থেকে মুক্তি পেতে পারে। বাদাম এবং কিশমিশ আমি ভালোভাবে ধোয়ার পর প্রায় 2 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম, তবে চিড়াটি আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। চিড়াটি আমি এখন পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব, তারপরে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখব। চিড়া সাধারণত বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। চিড়া বাচ্চাদের ওয়েট গেইন করতে সাহায্য করে এবং এটি সহজে হজম হয়ে থাকে। চিড়াটি আমার ওয়াশ করা হয়ে গেছে। চিড়াটি ভিজিয়ে রাখার পর আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি ফুটানো পরিষ্কার পানি এখানে দিয়ে নিচ্ছি ভালোভাবে ব্লেন্ড করার জন্য। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি চুলায় পাতিলে প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে আমি মিক্সচারটি এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের মতো জাল করব। এখানে আপনারা চাইলে পছন্দ মতো ঘনত্ব রাখতে পারেন, বাচ্চারা বেশি পাতলা খেলে পাতলা করতে পারেন, এছাড়া ঘন খেলে ঘন করতে পারেন। আমার বাবু এই ঘনত্বটা খেতেই পছন্দ করে। আমি আগে থেকে এখানে কলা ম্যাশ করে রেখেছিলাম, সেই কলাটি অ্যাড করছি। কলাটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। কলাটি খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটিকে এখন একটি বাটিতে নামিয়ে ফেলব। খাবারটি বাটিতে নেওয়ার পর আমি এখন এখানে দই মিক্স করব। এই গরমে বাচ্চাদের প্রতিদিন দই খাওয়ানো খুবই ভালো। দই বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে এবং পেটের যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করবে। দইয়ে থাকা প্রোবায়োটিক বাচ্চাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক সাহায্য করবে। এছাড়াও দই কিন্তু ওয়েট গেইন করতেও অনেক সাহায্য করে। দই দেওয়ার পর আমি এখন খুব ভালোভাবে দইটিকে মিক্স করে নেব, যেন কোনো দলাপিকে না থাকে। দইটি খাবারের সাথে এখন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আশা করছি সপ্তাহে অন্তত একদিন এই খাবারটি আপনাদের বাচ্চাদের করে খাওয়াবেন, দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা ভালো থাকে এবং বাচ্চারাও সুস্থ থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।